হ্যালো ভিউয়ার্স, আবার আর নতুন ভিডিওতে আমরা সবাইকে স্বাগত। তো অনেক সময় আমাদের যে প্রবলেমগুলো এসে থাকে, ধরুন আমি ইংলিশ জানি না কিংবা আমি বাংলা জানি না, তাহলে কিন্তু কি হয়, অনেক সময় অসুবিধায় আমরা পড়ে থাকি। তো সেই জন্য আমি আজকে ট্রান্সলেট করবেন কীভাবে সেটা আমি দেখাবো। ধরুন আপনি বাংলা জানেন এবং ইংরেজি জানেন না, তাহলে কী করবেন, সে বাংলায় লিখে দিলে কিন্তু অটোমেটিক সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। এটা খুব সহজ এবং সুন্দরভাবে হবে। এটার জন্য কোনো আপনাকে অ্যাপস ইনস্টল মারতে হবে না মোবাইলে, কারণ আমাদের অনেকের 1 GB এবং 2 GB র্যাম বা মোবাইল থাকে। তো সেই জন্য এই 40 এবং 50 MB অ্যাপ্লিকেশন ইনস্টল মারার পর কিন্তু মোবাইলটি হ্যাং করে। তো সেই জন্য আজকে আমি ছোট্ট একটি টিপস দেখাবো, যে টিপসটির মাধ্যমে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ভাষাতে আপনি ট্রান্সলেট করে তার মানে বের করতে পারবেন। তো সেই জন্য কী করবেন, এর জন্য আমি অবশ্য আগেই বলে দিয়েছি যে এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল মারতে হবে না, সেই জন্য আমি দেখাচ্ছি। তো কী করবেন, প্রথমে আপনাকে অনলাইনে, এটা কিন্তু সব কিছু কাজ অনলাইনের মাধ্যমে হবে, সেই জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনার মোবাইলে যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করবেন। দেখুন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো ঠিক ক্রোম ব্রাউজারটি ওপেন করলে কিন্তু এটা হচ্ছে ক্রোম ব্রাউজার হোম পেজ, কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর এখানে দেখুন যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তো এই সার্চ বক্সটাতে ক্লিক করবেন। এখানে যেটি লিখবেন সেটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু গুগল ট্রান্সলেট লিখে বলে এখানে কিন্তু সার্চ করবে। গুগল ট্রান্সলেট লিখে যখনই আপনি সার্চ করে দেবেন, তো ঠিক এরকম পেজটি কিন্তু আপনার কাছে পুরো চলে আসবে। তো এই পেজটি চলে আসার পর এইখানে দেখুন যে অ্যাপসটি বলেছে গুগল ট্রান্সলেট অ্যাপ, কিন্তু এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি ট্রান্সলেট করতে পারবেন, ইনস্টল মারতে হবে কিন্তু এটা আপনার মোবাইলে। আর যদি আপনি ইনস্টল না মারতে চান এবং আপনি যদি ডাইরেক্ট যে ট্রান্সলেট করতে চান, তাহলে কিন্তু প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে দেখুন দুটি লিঙ্ক চলে আসছে, ইন্টার টেক্সট এবং ট্রান্সলেট। তো এখানে কারের জন্য কী করবেন, উপরে দেখতে পাবেন যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যে অপশানটি আছে, তো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে চাইছেন। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লিখবেন আপনি, আপনি যদি ইংলিশ থেকে ট্রান্সলেট করতে চাইছেন বাংলাতে, তাহলে কিন্তু এখানে ইংলিশ সিলেক্ট করবেন। আর যদি আপনি যদি বাংলা থেকে ইংলিশ সিলেক্ট করার জন্য, তাহলে কিন্তু এখানে বাংলা সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ইংলিশে আমি এখানে সিলেক্ট করে একটু দেখাবো। তো ইংলিশ সিলেক্ট করা হয়েছে, তারপরে এখানে দেখুন যে ইংলিশ লেখাটি আছে, তো এইখানে কিন্তু বাংলা লিখে দেবেন। তো এখানে দেখুন বাংলা কোথায় আছে খুঁজে নেবেন, তারপর দেখুন এখানে বাংলাটি দেখে এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। তো দেখুন আমি এখানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি, তো দেখুন আমার অবশ্যই এখানে সিলেক্ট হয়ে গেছে বাংলা এবং ইংলিশ। তারপর কী করবেন, এইখানে যে টেক্স ইন্টার টেক্স অপশন দেখতে পাচ্ছি, তো এখানে কিন্তু আপনি যেটি ইংলিশে লিখবেন সেটাই কিন্তু নিচে দেখতে পাবেন, এখানে কিন্তু বাংলাতে চলে আসবে। তো আমি এখানে লিখে দিচ্ছি দেখুন, তো এখানে আমি দেখুন লিখছি হোয়াট আর ইউ ডুইং, মানে আমি জিজ্ঞাসা করছি তুমি কি করছো, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং। তো এখানে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি করছেন। তো এইখানে কিন্তু বুঝতে পারছেন যে কীভাবে হয়ে গেল, এবং যদি আপনি চাইছেন বাংলা থেকে ইংলিশ করার জন্য, তো সেই জন্য এখানে কী করবেন, এইখানে যে তীর চিহ্ন দুটি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন দুটি তীর চিহ্ন দেওয়া আছে, তো এখানে একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। আপনি কী করেছেন, আবার যদি এখানে লিখতে চাইছেন যে আমার ভিডিও আপনার কেমন লাগে, তো আপনি যদি এখানে এটা বাংলায় লিখেন তাহলে কিন্তু অবশ্যই ইংলিশ হয়ে যাবে। আর একটা সুবিধা কী, এখানে কিন্তু আপনি ভয়েস যদি আপনি বলেন তাহলে কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে যাবে। তো যদি আমি এখানে আপনাদের কাছে ভয়েস এখানে শুনিয়ে দেখাচ্ছি, তো দেখুন আমি এখানে একটা ভয়েস রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি, আমার ভিডিও আপনার কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে লিখলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইংলিশে চলে এসেছে, তো আমি ভয়েস টাইপ করলাম এবার এখানে ইংলিশে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ট্রান্সলেট করবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেন, আর চ্যানেল যদি আপনি নতুন হয়ে দেখান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোল্টেজ বাংলার পাশে সদা সর্বদা জুড়ে থাকুন।